বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি শীতের আগমনে শিউলি ফুলের সৌন্দর্যকে প্রত্যেকের বাড়িতে ফুটিয়ে তোলার জন্য কিভাবে একটি ছোট্ট চারা গাছকে প্রতিস্থাপন করতে হবে তা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা টবের মধ্যে একটি শিউলি ফুলের চারা বসানোর জন্য ঠিক এরকম একটি সুস্থ সবল চারা আমাদের সংগ্রহ করতে হবে এরপর চারা গাছটি টবের মধ্যে বসানোর আগে আমাদেরকে টবের মাটি প্রস্তুত করে নিতে হবে তো এর জন্য আমি এখানে কিছু বাগানের সাধারণ মাটি নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে কোকোপিট এই কোকোপিটের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রেশন থাকে যা একটি ছোট চারা গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণে কাঠের ছাই দিয়ে দেব এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উপাদান রয়েছে তাই গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য টবের মাটি তৈরির সময় আপনারা কাঠ বা তুষের ছাই ব্যবহার করতে পারেন এরপর জৈব সার বা পাতা পচানো সার অবশ্যই দিতে হবে টবের মাটি তৈরির ক্ষেত্রে জৈব সারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ টবের মধ্যে যে কোনো ছোটো চারা গাছ বসানোর ক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো তবন্ধুরা টবের মধ্যে চারা বসানোর আগে ঠিক এই পদ্ধতিতে টবের মাটি তৈরি করে নিলেই হয়ে যাবে একটি শিউলি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদেরকে দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে চারাটি বসাতে হবে তাহলে গাছটি দীর্ঘ সময় পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম হবে শিউলি ফুলের চারা আপনারা বাড়িতে বীজ থেকে তৈরি করে নিতে পারেন এরকম একটি ছোট্ট চারা গাছ বসানোর পর গাছের গোড়ায় সঠিক খাদ্যের যোগান দিতে পারলে এখান থেকে এক বৎসরের মধ্যেই কিন্তু ফুল পাওয়া সম্ভব হবে তো এই চারাটি কিন্তু আমি বীজ থেকেই তৈরি করে নিয়েছি আপনাদের বাড়িতে সেরকম বীজ না থাকলে আপনারা নার্সারি থেকে এরকম একটি সুস্থ সবল চারা সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন টবের মাঝখানে চারাটি বসানোর সময় হালকা করে মাটি দিয়ে ঢেকে দিন যাতে চারার গোড়াটি কোনো কারণে বেশি চাপ না পায় এতে দেখবেন খুব সহজেই চারাটি বৃদ্ধি হতে শুরু করবে চারা বসানোর পর টবের মাটি শুকনো থাকলে অবশ্যই হালকা করে জল দিয়ে দেবেন টবের মধ্যে এভাবে একটি চারা গাছকে বসালে চব্বিশ ঘন্টা পর হালকা সূর্যের আলোতে রাখা যাবে এতে কোনো প্রকার অসুবিধে হবে না বন্ধুরা এভাবে একটি ছোট্ট চারা গাছকে লাগালেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই শিউলি ফুলের সৌন্দর্যকে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা সম্ভব তো অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা একটি চারা গাছ লাগিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ